আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যে পাসপোর্ট সংশোধন করতে চান। তো পাসপোর্ট সংশোধন করতে গেলে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হচ্ছে হলফনামা। তো রিসেন্ট একটি আপডেট এসেছে, কিছু কিছু তথ্য সংশোধনের ক্ষেত্রে যেগুলোতে আগে হলফনামা লাগতো সেগুলো সংশোধনের ক্ষেত্রে এখন আর হলফনামা লাগবে না। এর রিপ্লেসমেন্ট হিসেবে আপনাকে কোন কাগজটা সাবমিট করতে হবে আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং কোন কোন তথ্য সংশোধনের ক্ষেত্রে কোন কোন ধরনের ডকুমেন্ট লাগতে পারে সেগুলো বিষয় নিয়েও কথা বলবো। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। প্রথমত পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে যেহেতু আপনাকে হলফনামা বা এফিডেভিটের কপি দিতে হবে, তো যেহেতু এখন সেটার প্রয়োজন হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার স্বপক্ষে, মানে আপনি যেহেতু পাসপোর্ট সংশোধন করতে যাচ্ছেন, আপনার স্বপক্ষে কোনটা লাগবে, আপনি জেএসসি, জেডিসি, এসএসসি অথবা কারিগরি যেটা সমমান যে ডকুমেন্টটা সেটা আপনাকে দিতে হবে। আপনার সার্টিফিকেট এবং আপনার জাতীয় পরিচয়পত্র দুইটার যে তথ্য সেটাতে কিন্তু মিল থাকতে হবে। আপনার এই দুইটাতে যদি আবার বৈপরীত্য থাকে তাহলে আপনি আপনার সার্টিফিকেটের মতো করে আপনার জাতীয় পরিচয়পত্রকে সংশোধন করবেন, তারপরে আপনি এটা সংশোধন করতে যাবেন। যদি এই দুটার মধ্যে তথ্যে বৈপরীত্য থাকে তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। এখন হচ্ছে কোন কোন ক্ষেত্রে আপনার হলফনামা লাগবে না, সেটা হচ্ছে মানে আপনি যেহেতু ডকুমেন্ট সাবমিট করেছেন, তো এটা হচ্ছে আপনার নিজের নাম, আপনার মাতার নাম, আপনার পিতার নাম এবং আপনার জন্ম তারিখ। আরেকটি বিষয় হচ্ছে আপনার নামের শুরুতে মোহাম্মদ যদি শর্ট ফর্মে থাকে সেক্ষেত্রে আপনি সেটাকে ফুল করতে পারেন, ফুল মোহাম্মদ লিখতে পারেন, আর যদি ফুল মোহাম্মদ থাকে তাহলে সেটাকে যদি আপনি চান শর্ট করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেট এবং আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে আছে আপনি সেইভাবে পরিবর্তন করতে পারবেন, এটা হচ্ছে মূল বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যদি আপনার এমআরপি পাসপোর্টে দেখা যাচ্ছে যে শর্ট ফর্মে মোহাম্মদ রয়েছে, এমডি রয়েছে, এবং আপনার সার্টিফিকেটে মোহাম্মদ ফুল রয়েছে, সেই ক্ষেত্রে আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। এই মোহাম্মদ অথবা মোসাম্মদ নিয়ে কোনো সমস্যা থাকছে না যদি আপনার সার্টিফিকেট এবং আপনার জাতীয় পরিচয়পত্র সাপোর্ট করে। আর আরেকটি বিষয় হচ্ছে বয়স, আপনার একই কথা বলবো, সেটা হচ্ছে আপনার যে সার্টিফিকেটটা এবং আপনার জাতীয় পরিচয়পত্র দুইটার বয়স যদি সেম থাকে, যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার পাসপোর্টের বয়সটা পরিবর্তন করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো হলফনামা বা আপনার এফিডেভিটের প্রয়োজন নেই। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগের ক্ষেত্রেও যেটা ছিল সেটা হচ্ছে আপনার পরিবর্তন, ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে আপনার হলফনামা লাগবে না, স্বামী বা স্ত্রীর নাম পরিবর্তনের ক্ষেত্রে হলফনামা লাগবে না। আপনি যদি নামের শুরুতে কোনো পদবি পরিবর্তন করতে চান, অ্যাডভোকেট, আপনার প্রফেসর, ডক্টর, এই ধরনের এগুলোকে যদি বাদ দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেট সাপোর্ট করলেই হবে, এর জন্য কোনো হলফনামার প্রয়োজন নেই। এখন হচ্ছে কোন কোন ক্ষেত্রে এফিডেভিটের প্রয়োজন হবে। আপনার যদি সার্টিফিকেট না থাকে, জেএসসি, এসএসসি এই ধরনের কোনো সার্টিফিকেট না থাকে, সেই ক্ষেত্রে আপনার এফিডেভিটের প্রয়োজন হবে। আমি এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি যে আপনার নাম হচ্ছে মোহাম্মদ শাওন আহমেদ, তো সেই ক্ষেত্রে আমি যদি আহমেদটাকে পরিবর্তন করতে চাই সেই ক্ষেত্রে আমার এফিডেভিটের প্রয়োজন পড়বে। আর এগুলো হচ্ছে আপনার বড় বড় যে সমস্ত অনলাইন পত্রিকা রয়েছে সেগুলো থেকে কালেক্ট করা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দর্শক, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।